তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে আমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশে ইংরাজির রাইটিং অর্থাৎ একজন স্টুডেন্ট প্রায় দশ থেকে পনেরো দিন হয়ে গেছে সে বলছে যে স্যার রাইটিং করান রাইটিং করান রাইটিং করান দেখো বলতে গেলে রাইটিং একবার চোখ বোলালেই হয়ে যায় মানে একটা স্ট্রাকচার থাকবে সেই স্ট্রাকচারটা তুমি দেখবে ফলো করবে দুবার তিনবার প্র্যাকটিস করবে হয়ে যায় আর আমরা যদি একটু আগের বছর এবং তার আগের বছরের প্রশ্নপত্র দেখি সেখানে দেখতে পাবো যে কি কি রাইটিং এসছে বায়োগ্রাফি অর্থাৎ একটা বায়োগ্রাফি এসছে ক্লিয়ার হলো একটা এডিটোরিয়াল লেটার এসছে কি বললাম একটা এডিটোরিয়াল লেটার এসছে আর কি এসছে একটা রিপোর্ট ক্লিয়ার স্কুলে কোনো একটা প্রোগ্রাম হয়েছে সেটাকে রিপোর্টের মতো লিখতে হবে তাহলে কি কি এসছে আগের বছর একটা এডিটোরিয়াল লেটার ঠিক আছে স্যার একটা বায়োগ্রাফি ঠিক আছে স্যার আর একটা রিপোর্ট যেটা স্কুলের কোনো প্রোগ্রাম স্যার এখন ক্লিয়ার এখন আমাদের দেখতে হবে তার আগের বছর কি এসছে তার আগের বছর কি এলো ভালো করে একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো এখানে তোমাকে স্ক্রিনে দেখা দেখিয়ে দেবো যে দু তেইশে এবং দু হাজার বাইশের প্রশ্নপত্র দেখে আমরা ডিসাইড করব যে এবারের প্রশ্নপত্রে কি আসতে পারে অর্থাৎ দেখো স্টোরি এবং নোটিস দুটোই এসেছে দু হাজার বাইশে এবং তার সঙ্গে একটা ফ্রেন্ডকে লেটার এসে যেটা অ্যাডভাইস করেছে অর্থাৎ অ্যাডভাইস নিয়ে কোনো চিঠি বা লেটার এবারের পরীক্ষায় নাও আসতে পারে তাহলে স্যার কি আসবে দেখো এই দু বছরে কিন্তু একটা জিনিস আসেনি সেটা কি একদম প্রসেসিং অর্থাৎ এবারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কি প্রসেসিং আর একটি ভালো করে শুনে নাও আমাদের লেটারে করতে হবে পুলিশ থানায় মানে পুলিশ স্টেশনে কোনো একটা জিনিস মিসিং হয়েছে সেই বিষয়ে থানায় আমি একটা চিঠি লিখছি নয় তোমার মাধ্যমিকের আইডেন্টি কার্ড হারিয়ে গেছে নয় তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে বা তোমার ওয়ালেট হারিয়ে গেছে বিভিন্ন জিনিস হারিয়ে যাওয়ার ফলে তুমি একটা থানাতে চিঠি লিখছ এই বিষয়ে চিঠি কিন্তু এবারে আসতে পারে ক্লিয়ার আর আর আসতে পারে হচ্ছে স্কুলে চিঠি বিভিন্ন কারণে হতে পারে তুমি হেডমাস্টারকে চিঠি লিখবে সে তুমি স্কুল ছুটি করেছো বা তুমি স্পেশাল কিছু ক্লাস চাইছো টেস্টের পরে তোমাদের কিছু স্পেশাল ক্লাস লাগবে তাই জন্য তুমি স্যারকে চিঠি লিখেছো। বা তোমাদের লাইব্রেরিতে বই অ্যাভেলেবেল করার জন্য চিঠি লিখছো। তো এই রকম টাইপের স্কুলের হেডমাস্টারকে চিঠি লেখার জন্য বা হেড মিসকে চিঠি লেখার জন্য একটা টাইপ আমাদের দেখতে হবে ক্লিয়ার করতে পারলাম আর তার সঙ্গে ফ্রেন্ডকে লেটার তো আমরা দেখবো এবং বাবা মাকে চিঠি লেখা এটাও কিন্তু ইম্পর্টেন্ট কিভাবে মাধ্যমিকের জন্য তোমার প্রিপারেশান কেমন হয়েছে এই বিষয়ে তুমি হোস্টেল থেকে মাকে বা বাবাকে তার সম্পর্কে জানাচ্ছ যে তুমি এক্সামের জন্য কতটা তৈরি হয়েছ আমি অবশ্যই সমস্ত লেটারে যে টাইপগুলো রয়েছে পরে পিডিএফ আকারে দিয়ে দেব। যে টপিকগুলো তোমরা দেখে নেবে ক্লিয়ার করতে পারলাম এবং রাইটিংয়ের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট কি বললাম প্রসেসিং অবশ্যই প্রসেসিংয়ের একটা স্ট্রাকচার দুটো টাইপের স্ট্রাকচার দেখতে হয় হঠাৎ করে তোমাদেরকে দিয়ে দিল টি প্রিপারেশন টি চা চা তৈরি করো কিভাবে চা তৈরি করবে বর্ণনা করো দিতে পারে কিন্তু স্টোরি চার থেকে পাঁচটা কটা বললাম চার থেকে পাঁচটা যদি আমরা স্টোরি দেখে যাই যা আসবে লিখতে পারবো আমি দিয়ে দেবো কোন পাঁচটা স্টোরি তোমরা দেখে যাবে বুঝলাম স্যার আর প্রসেসিং দুটো টাইপের প্রসেসিং দেখবো ক্লিয়ার হলো লেটার লেটার প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে কি স্যার আমি লেটারের প্রথম ক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে হেডমাস্টারকে চিঠি লেখো বা হেডমিসকে চিঠি লেখো তারপর পুলিশ স্টেশনে চিঠি ক্লিয়ার হলো দুটোটাই তারপর দেখবো বাবা মাকে তারপর দেখব ফ্রেন্ডকে ক্লিয়ার তাহলে একটা দুটো তিনটে চারটে হয়ে গেল এরপর আমরা একটা এডিটোরিয়াল লেটারের স্ট্রাকচার দেখে নেব তাহলেই আমাদের লেটার সেকশনটা কমপ্লিট যা আসবে পারব মানে জল এডিটোরিয়াল লেটারের একটা স্ট্রাকচার যদি আসে মিস করবো না হয়ে গেল লিখে রাখলাম খাতাতে শুধু একটা শিট নাও যেখানে পেজে রাইটিং বলে মেনশান করো এবং পরপর পাঁচটা স্টোরি দুটো প্রসেসিং চারটে বা পাঁচটা লেটার একটা ধরো পার্সোনাল লেটার একটা অফিসিয়াল লেটার একটা এডিটোরিয়াল লেটার পরপর তিনটে লেখো তার স্ট্রাকচারগুলি যেন তোমার চোখের সামনে থাকে ক্লিয়ার করতে পারলাম তার সঙ্গে দুটো রিপোর্ট করতে হবে খাতা যেনগুলো থাকে এই দুটো রিপোর্ট করলে তুমি বাকি যে কোনো রিপোর্ট করতে পারবে ক্লিয়ার ব্যাপারটা যাদের যাদের অসুবিধা তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে দুটো রিপোর্ট করতে হবে বারবার বলছি আবার আমি এখানে লিখে দেবো যে কটা করে কি কি করবে সেগুলো তোমরা দেখে নেবে এখানে ক্লিয়ার গুলিয়ে যেতে পারে তোমাদের বারবার বলছি দেখো ইংলিশের ক্ষেত্রে যদি তোমরা মাইন্ড ম্যাপ বলো তাহলে আমি একটাই কথা বলবো যে ইংলিশের মাইন্ড ম্যাপ বলে শুধু একটাই জিনিস আছে সেটা রাইটিং স্যার কেন বলুন তো দেখো সিন দেখে দেখে করবে আনসিন দেখে দেখে করবে হয়ে গেল গ্রামার যারা শিখেছ তারা পারবে এখন এক মাসের মধ্যে গ্রামার শিখবে না একদম ভুলে যাওয়া এই বিষয়টা কারণ তোমার সাতটা সাবজেক্ট রয়েছে আর সাতটা সাবজেক্ট তোমাকে রিভাইজ করতে হবে প্র্যাকটিস করতে হবে এছাড়া তোমাকে এক্সাম দিতে হবে রি আবার পড়তে হবে যেগুলো পড়া নেই তো এর মাঝে তুমি গ্রামারটার চাপ নিতে পারবে না হ্যাঁ একটা টিপস দিতে পারি গ্রামারটা যদি করতে তো ইংলিশের ক্ষেত্রে মাইন্ড ম্যাপ যদি বলো মাইন্ডে একটাই জিনিস নিয়ে আসো আমি তিনটে রাইটিং ছাড়বো না এইটার ক্ষেত্রে যত খুশি মাইন্ড লাগাও বাকি সব দেখে থেকে করবে আর যেটা বলছিল তোমার গ্রামার কি করে করবে তুমি তোমার যা কাছে যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারটার অন্তত পনেরোটা পেজের গ্রামার করে ফেলো স্যার কী করে করবো বিভিন্নভাবে করতে পারো খোঁজো গুগলে সার্চ করো বা যারা ইংরাজির এই টেস্ট পেপারগুলোকে সলভ করা তাদের থেকে দেখে নাও অন্তত গ্রামাটিক্যাল পোর্শানটা এই কুড়ি নম্বরটা তোমরা একটুখানি টেস্ট পেপারে দশটা পেজ কুড়িটা পেজ সলভ করে নাও সেগুলোকে একটু মুখস্থ করে নাও দেখো আমি বলছি না যে গ্রামার মুখস্থ হয় তবুও তোমার কাছে যদি অপশান না থাকে তুমি করবে আর যারা পারে তারা জাস্ট দশটা পনেরোটা পেজ একটু প্র্যাকটিস করে নাও গ্রামারটা রাইটিং রাইটিংয়ের উপর সব থেকে বেশি ফোকাস করো যেন এখানে কোনো স্পেলিং মিস্টেক না হয় যেন এখানে কোনো রকম মিস ম্যাচ না হয় একটাও যেন আমি রাইটিং না ছেড়ে আছি দশটা নাম্বার থাকে একটা ছেড়ে দিলে অনেকটা গায়ে লাগে ক্লিয়ার ব্যাপারটা কী বলছি বোঝা যাচ্ছে আমার গায়ে লেগেছিলো তার কারণ কি একটা আমার একটুখানি রাইটিংয়ের উনিশ বিশ হয়েছিলো মানে লিখে এসেছিলাম কিন্তু মনের মতো লিখতে পারিনি কারণ ওই আমি স্ট্রাকচার করে যাইনি আমি দুটো স্ট্রাকচার করে গেছিলাম আর একটা এসে গেছিল উল্টো পাল্টা কিছু সেটাকে বানিয়ে লিখতে হয়েছিল ক্লিয়ার ব্যাপারটা সেখানে আমার একটু নাম্বার কমে গেছিলো তো এটার একটা আফসোস রয়েছে তাই তোমাদেরকে বারবার বলছি একদম বেসিক এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ইংরাজির বাকি সব কিছু হয়ে যাবে মানে প্রশ্নপত্র পেয়েই তোমার মনে হবে যে সিন আনসিন তো জলভাত আনসিনটাও দেখে দেখে করে নেবো কোনো অসুবিধা নেই গ্রামারটা একটু প্র্যাকটিসে থাকলে পারবে আর যারা একটু প্র্যাকটিস করবে না তাদের একটু অসুবিধা হবে কিন্তু তোমরা ওটা ম্যানেজ করে নিতে পারবে কিন্তু রাইটিংটা ম্যানেজ হবে না কারণ দশ 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 তিরিশ নম্বর এমন কোনো সাবজেক্ট নেই আমাদের মাধ্যমিকে যেখানে তিনটে দশের প্রশ্ন আসে সেটা একমাত্র ইংলিশে আর এটার ওপর সব থেকে বেশি মাইন্ড লাগাও ইংরাজিতে বারবার বলছি একটু ভালো ওয়ার্ড চুজ করো ক্লিয়ার স্পেলিংগুলোকে ভালো ভালো করে প্র্যাকটিস করো আর প্রত্যেকটা অংশ একটু খাতায় বানাও লেটার বানাও তারপর ধরো তুমি প্যারাগ্রাফ নাও আসতে পারে এবারে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে প্রসেসিং আসবে একটা লেটার আসবে যেটা পুলিশ থানায় বা মাকে বা বাবাকে চিঠি থানাতে চিঠি নয়তো মা বাবাকে চিঠি এই দুটোর মধ্যে একটা চিঠি আসতে পারে লেটারের ক্ষেত্রে আর কি রয়েছে বললাম প্রসেসিং বললাম আরেকটি রিপোর্ট আসতে পারে রিপোর্ট কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে সাম্প্রতিককালে কোনো ঘটনা ঘটেছে যেমন চন্দ্রযান থ্রি নিয়ে কোনো প্রশ্ন আসতে পারে ক্লিয়ার ব্যাপারটা এছাড়া আমাদের কিন্তু বিখ্যাত একটা জিনিস আছে যেটা আমি একটু লাস্টে বলবো তোমরা একটু ওয়েট করো যেটার সাথে আমি রিলেটেড করবো বাংলাকেও মানে বাংলার রচনার ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন হতে চলেছে এটা আমি বলবো অবশ্যই বলবো একটু ওয়েট করো দেখো এরকম নয় যে আমি বলতে চাইছি তুমি ওয়েট করো আমার ভিডিও দেখো ওয়াচ টাইম বাড়াও আমি লাস্টে বলবো এরকম বিষয় নয় এখন ইংরাজির মধ্যে আছি বলে ইংরাজিটা কমপ্লিট করে বাংলায় যখন আসবো তখন বিষয়টাকে একবারে আমি কমপ্লিট করে দেবো ক্লিয়ার এবার ইংরাজি যেটা বলছিলাম ইংরাজিতে আমি কী বলছিলাম তোমাদের কিংয়ের সেকশানটা তো একটা রিপোর্ট আসতে পারে ক্লিয়ার হলো একটা লেটার আসতে পারে একটা প্রসেসিং আসতে পারে প্রসেসিংয়ের জন্য আমরা দুটো টাইপ ফলো করব। লেটারের জন্য আমরা চারটে টাইপ ফলো করব। কি কি একটা করব একদম পার্সোনাল লেটার বাবা মা ক্লিয়ার হলো একটা অফিসিয়াল লেটার যেটা থানাতে একটা হেডমাস্টারকে চিঠি ক্লিয়ার হলো আর একটা এডিটোরিয়াল লেটার এই চারটে টাইপ আমি ফলো করলে আমার লেটার নেবে যাবে স্ট্রাকচার রেডি রাখবো আর মিডিলটা লেখা শিখে যাবো তাহলেই আমি লিখতে পারব। লেটার এরপর রিপোর্ট রিপোর্টের জন্য চেষ্টা করো দুটো টাইপের রিপোর্ট লিখতে খাতাতে লিখে রাখবে দুটো টাইপ একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট একটা ইভেন্ট ক্লিয়ার ইভেন্টটা হয়তো আসবে না অ্যাক্সিডেন্টালটাই আসতে পারে তো অ্যাক্সিডেন্টটা ভালো করে করে যাও তাহলে আশা করছি ইংরাজির রাইটিং তোমরা কমন পেয়ে যাবে দেখো এরকম ভেবো না যে একটা স্পেশাল টপিক দিয়ে দেবে আর সেই স্পেশাল টপিকটাই আমি পড়ে যাব আর সেটাই আসবে আমি লিখব হয় না তোমাকে ওভারঅল একটা কেপেবিলিটি বানাতে হবে যে যাই আসুক আমি লিখতে পারবো মানে একটা লেটার করলাম যাই আসুক সেটাকেই ম্যানেজ করে লিখব বা সেটাতে আমি শিখে গেলাম কিভাবে লেটার লিখতে হয় আমি শিখে গেলাম কিভাবে রিপোর্ট লিখতে হয় সেটার উপর বেস করে আমি অন্য যে কোনো টাইপের রিপোর্ট লিখতে পারবো এই বিষয়টার উপর ফোকাস দাও একটা দুটো তুমি দেখে করো কিন্তু তারপর কয়েকটা তুমি নিজে প্র্যাকটিস করো তাহলে কিন্তু রাইটিংটা হয়ে যাবে এবার যেটা আমি বলছিলাম দেখো বাংলার রচনার ক্ষেত্রে টেস্টের আগে আমি সবসময় কি বলেছিলাম বাংলার উৎসব আসবে এখন আমার সিক্স সেন্স বলছে বাংলার উৎসব পরীক্ষায় আসবে না কেন আসছে কেন বলছে আমি জানি না তবে বলছি ভালো করে শোনো যে বাংলার ক্ষেত্রে রচনাতে এবারের জন্য ইম্পর্টেন্ট বিজ্ঞান নিয়ে তো সবসময় ইম্পর্টেন্ট থাকে ছাত্রদের একটা কর্তব্য পরিবেশের প্রতি বা ছাত্র সমাজের যে কর্তব্য সেটা পরিবেশের প্রতি সেটা একটা প্রশ্ন থাকে তো একটা বিজ্ঞান একটা ছাত্র ক্লিয়ার হলো দুটো এরপর একটি প্রশ্ন আসবে আত্মকথা নিয়ে যেটা কিন্তু বিদ্যালয়ের আত্মকথা এটা কিন্তু এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট বিদ্যালয়ের আত্মকথা তিন নম্বর এই চার নম্বরটা নিয়ে এখন একটুখানি ঘাঁটাঘাঁটি চলছে কেন দেখো কেউ পলিটিক্যালি বিষয়টিকে রিলেট করবে না ধরে নাও আমি একজন পলিটিশিয়ান এবং বাংলায় বা পশ্চিমবঙ্গে এখন সেন্ট্রালের একটা ভোট হতে চলেছে তাই আমাদের পরীক্ষাটা এগিয়ে এসছে এখন আমি যদি পলিটিশিয়ান হতাম তাহলে আমি এটাই করতাম যে ফ্রি অফ কস্ট আমার পাবলিকেশন আমি করাতাম অর্থাৎ যদি ভিরাট কোহলির আত্মজীবনী পরীক্ষায় আসতে পারে কারণ সে একজন ক্রিকেটার ঠিক তেমনই আমাদের পশ্চিমবঙ্গেও তার সম্পর্কে বা পশ্চিমবঙ্গে তার অবদান এই বিষয়েও কিন্তু তোমাদের রচনাও আসতে পারে আবার ইংরাজিতে কোনো রাইটিংও আসতে পারে আমি বারবার বলছি এই কথাটা কারণ আমি যদি পলিটিশিয়ান হতাম তাহলে আমি অবশ্যই দিতাম যে পশ্চিমবঙ্গে আমার অবদান কি ফ্রি অফ কস্ট আমার পাবলিসিটি হয়ে গেল মানে এটা যে একটা হইচই হয়ে যাবে মানে হয়তো মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনটা বেরোনোর পরেই বাংলাতে দেখা গেল যে পশ্চিমবঙ্গে তার ভূমিকা কি আর এটা যখনই বেরোলো না পুরো ওয়েস্ট বেঙ্গলে এটার পাবলিকেশান হয়ে যাবে অর্থাৎ ভোটের একটা প্রচার ভোটের আগেই হয়ে গেল তো এই সুযোগটা আমি তো হলে ছাড়তাম না কারণ অসুবিধা নেই বিরাট কোহলি তিনিও একজন মহান ব্যক্তিত্ব আমাদের পশ্চিমবঙ্গে তো আসতে পারে এটা আমার মনে হচ্ছে তো অবশ্যই তোমরা একটু আদু এই বিষয়টা দেখে যাবে ক্লিয়ার তো চলো তোমরা অবশ্যই জানাবে এবারে বারবার বলছি একটা বিজ্ঞান একটা ছাত্র একটা আত্মকথা আর কারোর ভূমিকা পশ্চিমবঙ্গে ঠিক আছে এই অবশ্যই অবশ্যই তোমরা ছাত্র এবং পরিবেশের ওপর একটু গুরুত্ব দেবে আত্মকথাটা অনেক সময় না মিলতেও পারে কিন্তু বিজ্ঞান আর ছাত্রটা আসবে ক্লিয়ার তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যাদের যাদের ইংরাজিতে সমস্যা তারা কমেন্ট সেকশানে জানাও আর আমি এখানে দিয়ে দেবো কোনগুলো কিভাবে তুমি করবে